আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। হুজুর, আমার একটা বিষয়ে জানার ছিল। জি বলেন। আমি জানতে চাচ্ছি, বর্তমান জামানায় নবোদ্ঘাটিত একটা দল হেজবুত তাওহিদ, এর যে ওরা যারা যাকে ইমাম বলে মানে, সে নাকি জামানার ইমাম, ইমামুজ জামান। তো ইমাম হতে গেলে যে খান পন্নী, বায়েজিদ খান পন্নী, ইমাম হওয়ার জন্য যে শর্তাবলী রয়েছে সেগুলো কি তার ভিতরে আছে? আমরা কি তাকে ইমাম হিসেবে মানতে পারি? এভাবে তারা হিজবুত তাওহিদ নামে যে সংগঠনটা আছে, এরা মানুষের কাছে দাওয়াত নিয়ে যাচ্ছে যে আমাদের ইমাম হচ্ছে বায়েজিদ খান পন্নী। তো আমরা কি তাকে কি ইমাম, বর্তমান জামানার ইমাম হিসেবে মানতে পারবো কি না? আপনার কাছে জানার ছিল এটা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ ভাই, আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং যুগ উপযোগী একটি প্রশ্ন করেছেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ যে আপনি এই প্রশ্নটি করেছেন। আমি যতটুকু আপনার প্রশ্ন বুঝতে পেরেছি, যে আপনারা হয়তো জানতে চাচ্ছেন এই ধরনের কথা যে হেজবুত তাওহিদ যে তারা বায়াজিদ খান পন্নীকে জামানার ইমাম হিসাবে মানে, দাবি করে, আসলে সে ইমাম হিসাবে যোগ্য কি না, তাকে আমরা ইমাম হিসাবে মানতে পারবো কি না। দেখুন, একটি বিষয় বুঝতে হবে, আমরা এটা সকলেই জানি, রাস্তায় যখন গাড়ি চলে পুলিশে গাড়ি চেক করে কাগজপাতি ঠিক মতো আসে কি না, এই গাড়ির লাইসেন্স আসে কি না, এটা গাড়ির রাস্তায় উঠার পরে চেক হয়। কিন্তু এই গাড়ির রাস্তায় উঠার আগে আগের কাজ হলো এই গাড়ির ফিটনেস ঠিক আছে কি না, গাড়িটা রাস্তায় উঠার যোগ্য কি না। একটা হলো গাড়িটা রাস্তায় ওঠার যোগ্য কিনা, আর একটা হলো রাস্তায় ওঠার পরে গাড়িটা বৈধ কিনা, কাগজপাতি সব কিছু ঠিক আছে কিনা। একটা গাড়ির কাগজপত্র সব ঠিক আছে কিন্তু ফিটনেস ভালো না, গাড়িটা মানে ভঙ্গুর গাড়ি যাকে বলা হয়, দুর্বল গাড়ি, অ্যাক্সিডেন্টের ভয় আছে, তো এই ধরনের ফিটনেসহীন গাড়ি তো রাস্তায় চলতে দিতে পারে না। তো আমরা এভাবে এখন দেখব যে তারা যে বায়াজিদ খান পন্নীকে ইমামুজ জামান হিসাবে দাবি করছে, আমরা সর্বপ্রথম তাকে দেখব সে ইমাম হওয়ার যোগ্য কি না, ইমামতির রাস্তায় তাকে চালানো যাবে কি না। ইমামতির রাস্তায় সে যদি চলার যোগ্য হয় তাহলে তাকে ইমাম হিসাবে পেশ করতে পারে। ইমাম হওয়া পরের কথা, আগে সে ইমামের যোগ্য কি না, সে ইমামতির রাস্তায় চলতে পারবে কি না। আচ্ছা, তো আমরা এই বিষয়টা দেখব। আমরা সকলেই জানি, আপনারাও আপনিও এটা স্বীকার করবেন, এবং বর্তমানে হেজবুত তাওহিদের যেই মানে সদস্যরা আছে, তাদের তো বর্তমান হোসাইন মোহাম্মদ সেলিম, তাদের বর্তমান যে যিনি দায়িত্ব আছেন তার নাম হলো হোসাইন মোহাম্মদ সেলিম, এই যে বায়াজিদ খান পন্নী সে মারা গেছে, তারা সকলে এটা স্বীকার করবে যে মিথ্যা বলা যায় না, মিথ্যা বলা কবিরা গুনাহ। এবং আশ্চর্যের বিষয় হলো যে তারা আমাদেরকে প্রতিনিয়ত মিথ্যাবাদী, আগুনখোর, আমরা সাপের বাচ্চা ইত্যাদি আলেমুল আমাদেরকে গালি দিয়ে আসছে, প্রতিনিয়ত আলেমুল আমাদেরকে মিথ্যাবাদী বলে গালি দিচ্ছে, আলেমুল আমরা মিথ্যাবাদী, এই ধরনের কথাবার্তা বলতেছে। তো আসলে তারা জাতির সামনে আমাদেরকে মিথ্যাবাদী হিসাবে প্রমাণ করতেছে, কিন্তু তাদের ইমামুজ জামান বায়াজিদ খান পন্নী সে যে একটা ধোকাবাজ, মিথ্যাবাদী, চরম মিথ্যাবাদী, সাধারণ কোনো কথা নিয়ে মিথ্যাবাদী মিথ্যাচার করেনি, বরং ডাইরেক্ট কোরআনের আয়াত নিয়ে সে মিথ্যাচার করেছে। এবার আপনি বলুন, যেই লোক কোরআনের আয়াত নিয়ে, হাদিস নিয়ে মিথ্যাচার করতে পারে, এইরকম একজন মিথ্যাচার কী করে ইমাম হয়, সে ইমামের যোগ্য হয় কী করে? আপনি বলতে পারেন যে হুজুর, বায়াজিদ খান পন্নী যে মিথ্যাবাদী, কোরআন নিয়ে মিথ্যাচার করেছে, আপনি তার প্রমাণ দিন, যে আমি এখন আপনার সামনে প্রমাণ পেশ করতেছি। প্রিয় দর্শক, আপনারা যারা দেখছেন আমাদের অনুষ্ঠানটি, একটু খেয়াল করে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন। আমি বায়াজিদ খান পন্নীর লেখা বই থেকে প্রমাণ করে দেব বায়াজিদ খান পন্নী একজন ধোকাবাজ, প্রতারক, দাহা মিথ্যাবাদী, মিথ্যাচার করতেছে, কোরআন হাদিস নিয়ে জালিয়াতি করতেছে। যেই ব্যক্তি কোরআন নিয়ে জালিয়াতি করতেছে, মিথ্যা কথা বলতেছে, সে কী করে জামানার ইমাম হয়? কারণ তারা তো সর্বদাই আমাদেরকে মিথ্যাবাদী বলে আখ্যায়িত করতেছে, মিথ্যাবাদী বলে মানুষের সামনে প্রচারণা করতেছে যে আলেম সমাজ এই ধরনের মিথ্যা কথা বলে, কিন্তু তারা যে আসল মিথ্যাবাদীর অনুসারী এটা তারা তলিয়ে দেখছে না। এটা প্রমাণ করার জন্য আমি আপনাদের সামনে বায়াজিদ খান পন্নীর লেখা একটি বই, দাজ্জাল নিয়ে একটি বই প্রকাশ পেয়েছিল, আপনারা সকলেই জানেন বায়াজিদ খান পন্নীর একটা লেখা বই দাজ্জাল, যে বইয়ের নাম হলো দাজ্জাল ইহুদি খ্রিস্টান সভ্যতা, এই যে বইটি আপনারা দেখতে পাচ্ছেন, এই বইটা একবার দুইবার নয়, প্রায় 17 বার প্রকাশিত হয়েছে। আমার হাতে যে বইটা দেখতে পাচ্ছেন এটা হলো 17 নম্বর প্রকাশিত বই। এই বইটা
17 নম্বরে প্রকাশ করা হয়েছে। এখানে লেখা আছে সপ্তদশতম প্রকাশ 15 মার্চ 2016। একই বই আমার হাতে দেখতে পাচ্ছেন, এটা হলো অষ্টম প্রকাশ, এটা অষ্টম প্রকাশ সংশোধিত, এটা প্রকাশ পেয়েছে 2008 সালে, অষ্টম প্রকাশ। তাহলে এটা 8 নম্বর প্রকাশ 2008 সালের, আর এটা 17তম প্রকাশ 2016 সালের। আপনি এটা খেয়াল করে দেখুন। এখন আমি দুইটা বই কেন আনলাম, এই দুইটা বইয়ের প্রকাশনার পিছনে কিন্তু বিস্তর ব্যবধান, 8 বছরের ব্যবধান, একটা 2008 সালে আর একটা 2016 সালে। আমি প্রথমে আপনাকে 2008 সালেরটা দেখাই। 2008 সালের এই দাজ্জাল ইহুদি খ্রিস্টান সভ্যতা এই বইয়ের 25 নম্বর পৃষ্ঠায় লিখতেছে, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াসসালামের ব্যাপারে সে লিখতেছে। কি লিখতেছে? যা হোক, এখন প্রশ্ন হচ্ছে নূহ আলাইহিস সালাম কোন যুগের নবী ছিলেন? কতকগুলি কারণ থেকে আমার মনে হয় তিনি দাপর যুগে জন্মেছিলেন। কোরআনে আল্লাহ বলেছেন নূহ 950 বছর তার জাতির মধ্যে ছিলেন। আল্লাহ এখানে শব্দ ব্যবহার করেছেন নাকেশ, অর্থাৎ তার জাতির মধ্যে ছিলেন। এখানে একটা বিষয় লক্ষ্য করেন, সে এখানে নূহ আলাইহিস সালামের আলোচনা করতেছে, আমরা এই আলোচনার দিকে যাব না। সে যে এখানে দাবি করছে যে নূহ আলাইহিস সালাতু ওয়াসসালামের কথা বলতে গিয়ে বলছে যে আল্লাহ এখানে শব্দ ব্যবহার করেছেন নাকেশ, অর্থাৎ তার জাতির মধ্যে ছিলেন। সে দাবি করতেছে নূহ আলাইহিস সালাতু ওয়াসসালামের ব্যাপারে যে আয়াতের সে উদ্ধৃতি দিয়েছে, এই আয়াতে আল্লাহ তাআলা নাকেশ শব্দ ব্যবহার করেছে, যে আল্লাহ এখানে ব্যবহার করেছেন নাকেশ শব্দ, অর্থাৎ তার জাতির মধ্যে ছিলেন। এটা 2 নম্বর টিকা দিয়ে বলে দিয়েছে যে কোরআনের সূরা আনকাবুতের 14 নম্বর আয়াত। তাহলে এই বায়াজিদ খান পন্নীর ইহুদি খ্রিস্টান দাজ্জাল ইহুদি খ্রিস্টান সভ্যতা এই বইয়ের 8নম্বর প্রকাশের 2008 সালের 25 নম্বর পৃষ্ঠায় সে এখানে লিখেছে যে আল্লাহ এখানে শব্দ ব্যবহার করেছেন নাকেশ, কোথায়? সূরা আনকাবুতের 14 নম্বর আয়াতে। এখন আমাদের দেখার বিষয় যে সূরা আনকাবুতের 14 নম্বর আয়াতে এই নাকেশ শব্দ আছে কিনা। যদি নাকের শব্দ থাকে তাহলে বায়াজিদ খান সত্যবাদী, আর যদি এই নাকের শব্দ আয়াতের মধ্যে না থাকে তাহলে সে একটা ধোকাবাজ, মিথ্যাবাদী, প্রতারক। এখন আমরা কোরআন খুলে দেখব, কিন্তু তার আগে একটি কথা, এটা যেহেতু অষ্টম প্রকাশ তাই এটা অনেক ওরা বলতে পারবে যে এটা ভুল হয়েছে। আচ্ছা, অষ্টম প্রকাশ তাও সংশোধিত, এটাও তো ভুল মেনে নেওয়া যায় না, এর আগে তো 7 বার প্রকাশ হয়েছে। আচ্ছা, তারপরেও আমি 17 নম্বর প্রকাশনার বইটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটা 17 নম্বর প্রকাশ। তাহলে এটা কতবার তাহলে দেখা হয়েছে? এই একই কথা 17 নম্বরে প্রকাশ করা আছে, একই বইয়ের 28 নম্বর পৃষ্ঠায় একই কথা সে 28 নম্বর এখানে লিখতেছে। এই যে, হ্যাঁ, যা হোক, এখন প্রশ্ন হচ্ছে নূহ আলাইহিস সালাম কোন যুগের নবী ছিলেন? কতকগুলি কারণ থেকে আমার মনে হয় তিনি দাপর যুগে জন্মেছিলেন। কোরআনে আল্লাহ বলেছেন নূহ 950 বছর তার জাতির মধ্যে ছিলেন। কোরআন সূরা আনকাবুত আয়াত নম্বর 14, এখানে আর টিকা দেয়নি, আগের এই বইতে টিকা দিয়ে দিছে আর এখানে টিকা দেয়নি, এখানে ডাইরেক্ট বলছে কোরআনের আনকাবুতের 14 নম্বর আয়াত, আল্লাহ এখানে শব্দ ব্যবহার করেছেন নাকেশ, অর্থাৎ জাতির মধ্যে ছিলেন, তার জাতির মধ্যে ছিলেন। তাহলে নাকেশ শব্দের অর্থ তার জাতির মধ্যে ছিলেন। এখন আমাদের দেখার বিষয় বায়াজিদ খান পন্নী যে তার লেখা বইয়ে দাবি করেছে সূরা আনকাবুতের 114 নম্বর আয়াতে আল্লাহ নাকেশ শব্দ ব্যবহার করেছে। এখন আমরা দেখব সূরা আনকাবুতের 14 নম্বর আয়াতে নাকেশ শব্দ আছে কিনা, যদি থাকে তাহলে বায়াজিদ খান পন্নী সত্যবাদী, যদি না থাকে তাহলে মিথ্যাবাদী, বরং সে গুরুতর অপরাধ করেছে। কোরআনের মধ্যে সে শব্দ বাড়ানোর অধিকার তাকে কে দিয়েছে? আসুন আমি এখন আপনার সামনে সরাসরি কোরআন খুলে দেখাব। আমার হাতে আপনি দেখতে পাচ্ছেন মহাগ্রন্থ আল কোরআন সূরা আনকাবুত 20 নম্বর পারা আমি বের করেছি। আসুন 14 নম্বর আয়াত আমি আপনাকে পড়ে শোনাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম, আমি ভেঙে ভেঙে পড়ে শোনাচ্ছি যাতে আপনারাও বুঝতে পারেন। ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফালাবিসা ফীহিম আলফা সানাতিন ইল্লা খামসিনা আমা ফাআখাযাহুম তুফানু ওয়া হুম যালিমুন। এখানে কোথাও নাকেশ শব্দ আছে? জি না। অথচ বায়াজিদ খান পন্নী তার বইয়ের স্পষ্ট দাবি করেছে যে এই আয়াতের মধ্যে আল্লাহ শব্দ ব্যবহার করেছে নাকেশ। আমি আপনাকে দেখাই দিছি, অথচ এখানে দেখতে পাচ্ছি এই আয়াতের মধ্যে কোথাও নাকেশ শব্দ নেই। ওয়ালাকদ আরসালনা নূহান ইলা কওমিহি ফালাবিসা ফীহিম আলফা সানাতিন ইল্লা খামসিনা আমা ফাআখাযাহুম তুফানু ওয়া হুম যালিমুন। এখানে নাকেশ শব্দ আছে? জি না। আপনাদের যদি আমার কথা বিশ্বাস না হয়ে থাকে, আপনাদের বাড়িতে যে কোরআন আছে আপনারা খুলে দেখতে পারেন, ওই কোরআন আপনারা খুলে দেখুন সূরা আনকাবুতের 20 নম্বর পারা 14 নম্বর আয়াতে পন্নীর দাবিকৃত নাকের শব্দ আছে কিনা,
স্পষ্ট আকারে সে দাবি করেছে আল্লাহ নাকের শব্দ ব্যবহার করেছে। অথচ আমরা কোরআন খুলে দেখতে পাই এখানে আল্লাহ তাআলা নাকের শব্দ ব্যবহার করেন নাই। তাহলে যেই শব্দ আল্লাহ কোরআনের আয়াতে ব্যবহার করেননি, পন্নি সেই শব্দ কোরআনের আয়াতের মধ্যে বাড়িয়ে বলছে, নিঃসন্দেহে পন্নি একজন ধোকাবাজ, মিথ্যাবাদী, প্রতারক। কারণ কোরআন নিয়ে প্রতারণা করার সাহস সে কোথায় পেল? একজন মানুষ সাধারণ কথা নিয়ে মিথ্যা কথা বলে, কবিরা গুনাহ, কিন্তু কোরআন নিয়ে মিথ্যা কথা বলা যায়? এখন আপনার প্রশ্নে আসি, যেই লোকটা আল্লাহ তাবারক ওয়া তাআলার মহাগ্রন্থ আল কোরআন, যেই কোরআনের লক্ষ লক্ষ নয় কোটি 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 কপি পৃথিবীর বুকে আছে, সেই কোরআন সম্বন্ধে ডাইরেক্ট স্পষ্টভাবে এতগুলি সংস্করণ করা হলো, 17 বার যেই বই প্রকাশ করা হলো, একটা বইও সে সংশোধনী আনে নাই, সর্বশেষ 17তম প্রকাশনীতেও সেই যেই বইটা প্রকাশ করেছে সেখানেও সে একই শব্দ বলছে যে আল্লাহ এই আয়াতে নাকের শব্দ ব্যবহার করছে। অথচ আল্লাহ এই আয়াতে কোথাও নাকের শব্দ ব্যবহার করে নাই। যেই ব্যক্তি কোরআন নিয়েভাবে মিথ্যাচার করতে পারে, ধোকাবাজি করতে পারে, সে কী করে জামানার ইমাম হয়? সে তো ইমাম হওয়ার যোগ্যই না, এই গাড়ি তো রাস্তায় ওঠার যোগ্যই না, আর গাড়ি চেক করা পরের কথা, সে তো ইমামতির রাস্তায় ওঠার যোগ্যই না, তাকে ইমাম হিসেবে মেনে নেওয়ার তো পরের কথা। তাহলে আমি আপনাকে স্পষ্ট আকারে বায়াজিদ খান পন্নির লেখা বই থেকে প্রমাণ করে দিলাম যে বায়াজিদ খান পন্নি একটা মিথ্যাবাদী, ধোকাবাজ, প্রতারক, কোরআন নিয়ে মিথ্যাচার করেছে। এবার আপনি চিন্তাভাবনা করে দেখুন যে একে ইমাম হিসাবে মানা যাবে কি না। সম্মানিত দর্শক, আপনারা যারা আমাদের আলোচনাটি শুনছেন, হিজবুত তাওহীদের যারা আছেন, আমি আপনাদেরকে চ্যালেঞ্জ করলাম, একেবারে ওপেন চ্যালেঞ্জ করলাম, যদি আপনাদের বুকে সাহস থাকে তাহলে বায়াজিদ খান পন্নিকে এই বিষয়ে সত্যবাদী প্রমাণ করে আপনারা দেখান। সে যে এই বইয়ে দাবি করেছে নাকের শব্দ আছে সূরা আনকাবুতের 14 নম্বর আয়াতে, আপনারা দেখান কোথায় আছে। যদি দেখাইতে পারেন তাহলে বুঝবো যে বায়াজিদ খান পন্নি সত্যবাদী, আর যদি না দেখাইতে পারেন তাহলে আমার কথা মেনে নিন, সে একটা মিথ্যাবাজী, ধোকাবাজ, প্রতারক। আর এই ধোকাবাজ প্রতারককে ইমাম হিসাবে কখনোই মেনে নেওয়া যাবে না, সে তো ইমাম হওয়ারই যোগ্য না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ধোকাবাজ থেকে আমাদেরকে হেফাজত করেন। ওয়া আখিরি দাওয়ানা আনিলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আপনি প্রশ্নটি উপস্থাপন করেছেন, জনগণ এই বিষয়ে অনেক সচেতন হবে, বিষয়টা জনগণে জানতে পারলো, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।